হেই গাইস, রবিন আছি আপনাদের সাথে বাইনারি বাইটের একটি নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা স্টেনোগ্রাফি মেথডটি সম্পর্কে জানবো, কিভাবে আমরা স্টেনোগ্রাফি ব্যবহার করতে পারি, স্টেনোগ্রাফি মেথডটা আসলে কি, এই ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে জানা যাক যে স্টেনোগ্রাফি জিনিসটা কি আসলে, এটা এই শব্দটার মানেটা কি। স্টেনোগ্রাফি হচ্ছে বেসিক্যালি হাইড করা কোনো কিছু, একটা একটা ফাইল অন্য একটা ফাইলের মধ্যে হাইড করা। যেমন আপনি চাইলে স্টেনোগ্রাফি মেথড দিয়ে কোনো একটা ছবি, ভিডিও, অডিও অথবা যে কোনো ফাইল আপনি অন্য আরেকটা ছবি বা ফাইলের মধ্যে আপনি ওইটার ভেতরে আপনি হাইড করে রাখতে পারেন। তাহলে এটা বেসিক্যালি হচ্ছে, আপনি মনে করেন আমাদের স্ক্রিনে একটা টেক্সট ফাইল আছে আর আরেকটা জেপিজি ফাইল আমরা দেখতে পাচ্ছি, ইমেজ ফাইল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই টেক্সট ফাইলটা এই জেপিজি ফাইলের মধ্যে হাইড করে রাখবো। তাহলে আমরা যাকে আমাদের এই ইমেজ ফাইলটা আমরা যাকে আমরা সেন্ড করি না কেন, সে যদি ওই আমাদের এই ফাইলটা যদি সে এক্সট্রাক্ট করতে পারে, হ্যাঁ আমরা তাকে বলে দিলাম যে এই ফাইলের মধ্যে কোন একটা সিক্রেট হিডেন মেসেজ আমরা তাকে দিছি, সে ফাইলটা এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করে সে আমাদের এই টেক্সট ফাইলটা সে পাবে। তাহলে বেসিক্যালি এই ফাইলটা হচ্ছে আমাদের কভার হিসেবে থাকবে, সবাই জাস্ট এই ফাইলটা সে সবাই দেখবে। আগুনের খুব সুন্দর একটা ওয়ালপেপার, বাহ, আচ্ছা এই ওয়ালপেপারটা সবাই দেখবে। কিন্তু যারা যারা জানে যে তার এটার মধ্যে একটা ফাইল হিডেন করা আছে, তারা সেটা অ্যাক্সেপ্ট করে দেখতে পারবে। আচ্ছা তাহলে এই ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা বেসিক্যালি দুইটা টুলস আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই হয়। একটার নাম হচ্ছে স্টেগোসুট আর একটা নাম হচ্ছে স্টেগ হাইট। আমরা আজকের ভিডিওতে স্টেক হাইট নিয়ে দেখব। এটা বেসিক্যালি টার্মিনাল দিয়ে করতে পারি, অথবা স্টেগো স্যুটটাও আমরা অল্প করে দেখব শেষে। আচ্ছা স্টেক হাইটটা ইনস্টল করার জন্য আমি ক্যালি লিনাক্স ব্যবহার করতেছি, আর এটা যে কোনো ডিস্ট্রোতে কাজ করবে। উইন্ডোজ বলেন ওখানে স্টেগো স্যুটটা বেশি ইউজ হয়, এটা ওটার জন্য আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। চাইলে স্টেগো স্যুটের ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে উইন্ডোজের জন্য সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যে স্টেক হাইট ব্যবহার করতেছি, আমরা লিনাক্সে টার্মিনালটা ওপেন করলাম, ওপেন করে আমরা প্রথমে ইনস্টল করব যে আমাদের স্টেগো যে স্টেক হাইট যেটা সেটা আমরা ইনস্টল করবো। এটার জন্য আমরা লিখব অ্যাপিটি গেট ইনস্টল স্টেক হাইট। আচ্ছা আমার স্টেক হাইট আগে থেকে ইনস্টল করা আছে, যদি আপনাদের ইনস্টল করা না থাকে, আপনারা যদি ইনস্টল করেন তাহলে করতে চান, তাহলে এই এই লাইনটা লিখবেন, লেখার পরে এন্টার যখন দিবেন তখন আমাদের ইনস্টল অপশন আসবে, বলবে এন্টার ওয়াই অথবা এন, অর্থাৎ ইয়েস অর নো, আপনি ইনস্টল করতে চান কি করতে চান না। অবশ্যই ওয়াই দিবেন, ইয়েস, তাহলে আমাদের এই টুলসটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু টুলস ইনস্টল আছে, আমরা সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখি। স্টেক হাইডের কি কি অপশন আছে সেটা আগে দেখি। স্টেক হাইড লিখে এন্টার দিলাম। স্টেক হাইডে কি কি অপশন আছে আমরা প্রথমে দেখি। স্টেক হাই, এটা দিয়ে আমরা চাইলে কোনো একটা ডাটা অ্যাম্প করতে পারি, অর্থাৎ যেটাকে আমরা হাইড করা বলতেছি। তারপর এক্সট্রাক্ট ডেটা, অর্থাৎ যেই ডেটার মধ্যে আমরা কি করছি অ্যাম্প করছি, ওই ডেটার মধ্যে যদি কোনো হিডেন মেসেজ থাকে সেটা আমরা কীভাবে এক্সট্রাক্ট করবো, সেটা হচ্ছে আমরা এই ফাংশন দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আর কোনো একটা ডেটার মধ্যে হিডেন মেসেজ আছে কি না সেটা চেক করার জন্য আমরা চাইলে ইনফো এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি, এভাবে আমরা দেখবো। আচ্ছা এম্পট করার জন্য বা হাইড করার জন্য আমরা কি কি অপশন ব্যবহার করতে পারি, যে ফাইলটা আমরা হাইড করব সেটার জন্য আমাদের এই ট্যাগটা আছে, যার মধ্যে আমরা হাইড করব তার জন্য আমাদের এই অপশনটা আছে, আর পাসওয়ার্ডের জন্য হচ্ছে ড্যাশ পি এখানে দেওয়া আছে। আচ্ছা তাহলে স্ক্রিনটা ক্লিয়ার করে দেই। আচ্ছা তাহলে আমরা আজকে টেক্সট, এই আমাদের এই টেক্সট ফাইলটা আমরা এই ইমেজের মধ্যে আমরা হাইড করব। তাহলে আমাদের এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে আছে। তাহলে আমরা ডেস্কটপে চলে গেলাম, সিডি ডেস্কটপ, ওকে। তাহলে এখানে আমাদের একটা জেপিজি ফাইল আছে, আমাদের ইমেজ ফাইলটা আর টেক্সট ফাইলটা আছে। তাহলে আমরা ব্যাপারটা হাইড করব। তাহলে স্টেক হাইড এম্পট কভার ফাইল সিএফ, অর্থাৎ কভার ফাইল হচ্ছে এই জিনিসটা, এটার মধ্যে আমরা হাইড করতেছি কভার ফাইল ড্যাশ সিএফ। তাহলে ফাইলের নাম হচ্ছে ফায়ার ডট জেপিজি। কোন ফাইলটা আমরা হাইড করব সেটা হচ্ছে আমাদের এই টেক্সট ফাইলটা, তাহলে ড্যাশ ইএফ এম ফাইল টেক্সট ডট টিএক্সটি, ওকে। ফাইলের নাম সব ঠিক আছে, টেক্সট ঠিক আছে, ওকে এন্টার দিলাম। এবার হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড এন্টার করা লাগবে।
নর্মাল একটা পাসওয়ার্ড দিচ্ছি যে 1212, ওকে 1212, ওকে। এমবেডিং টেক্সট, এই টেক্সট ফাইলটা আমাদের এই fire.jpg এর মধ্যে এম্পট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা যে এম্পট হয়েছে জিনিসটা আমরা দেখবো কি করে? আসলে জিনিসটা আমরা প্রথমে বুঝবো কি করে, আমরা এক্সট্রাক্ট করবো না। মনে করেন আমাদেরকে কোনো একটা কেউ একজনের কাছ থেকে আমরা ছবিটা পেলাম, আমরা কৌতূহলবশত চেক করতে চাচ্ছি যে এটার মধ্যে কোনো মেসেজ হিডেন করা আছে কি না। তাহলে এই জিনিসটা চেক করার জন্য স্টেগ হাইড ইনফো নামক আমাদের একটা অপশন আছে, সেটা আমরা ব্যবহার করবো fire.jpg। ওকে, তাহলে ট্রাই টু গেট ইনফরমেশন অ্যাবাউট এম ডাটা, এইটার মধ্যে যদি কোনো একটা ডাটা থাকে তাহলে সেটা সম্পর্কে আমাদের বলতে যাচ্ছে। হ্যাঁ, আমরা অবশ্যই চাই। পাসওয়ার্ডটা কি? 1212। হ্যাঁ, তাহলে দেখাচ্ছে কি এই ফাইলের মধ্যে টেক্সট ডট টিএক্সটি নামে একটা ফাইল হিডেন করা আছে। তাহলে আমরা সেটা কিভাবে এক্সট্রাক্ট করব? এক্সট্রাক্ট করার নিয়মটা হচ্ছে স্টেগ হাইড এক্সট্রাক্ট, sf fire.jpg, পাসওয়ার্ড এন্টার করা লাগবে। বলছি কি, দ্য ফাইল দ্য টেক্সট ডাজ অলরেডি এক্সিস্ট ওভার রাইট। আচ্ছা, এটা যদি আপনাদের ডেস্কটপে না থাকে তাহলে, বা অর্থাৎ বলছি কি এই ফাইলটা টেক্সট ফাইলটা অলরেডি এখানে আছে, সো এটা ওভার রাইট করবো কিনা। আচ্ছা, ওভার রাইট করে দেয়। ওকে, রোড এক্সেটেরা টু, তাহলে আমরা দেখি যে এটার মধ্যে কিছু আছে কিনা। সিক্রেট মেসেজ, সাবস্ক্রাইব বাইনারি বাইট, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য। দিস মি, আমি রবিন। ওকে, এটা যে এক্সট্রাক্ট হয়েছে সেই জিনিসটা আমরা আসলে বুঝবো কি করে? আমরা টেক্সট ফাইলটাকে কাট করে, সরি, ফাইলস ডকুমেন্টস, টেক্সটটাকে কাট করে আমরা অন্য একটা ফোল্ডারে রেখে দেই। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা দেখি এক্সট্রাক্ট করার চেষ্টা করি। জাস্ট এই কমান্ডটা আমরা কপি করব, কপি অ্যান্ড পেস্ট। তো টেক হাইট কেন? ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা নতুন টেক্সট ফাইল আমরা এখানে পেয়ে গেছি, যার মধ্যে আমাদের সিক্রেট মেসেজটা এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, এভাবে হচ্ছে কি, আমরা চাইলে একটা ইমেজের মধ্যে অথবা যে কোনো একটা ফাইলের মধ্যে অন্য একটা ফাইল আমরা হাইড করতে পারি। এটা হচ্ছে স্টেগ হাইড সফটওয়্যার দিয়ে আমরা জিনিসটা কীভাবে করতে পারি বা টুলস দিয়ে কীভাবে করতে পারি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে স্টেগোস্যুট। স্টেগোস্যুট নামে আরও একটা টুলস আছে, সেটা করার জন্য আমরা আমাদের টার্মিনাল বক্সটা ক্লোজ করে আবার ওপেন করলাম। স্টেগোস্যুট ইনস্টল করার পদ্ধতিটা আমি ভিডিও শুরুতে দেখাইছি। আমরা জাস্ট সফটওয়্যারের জাস্ট যে নাম ওটা লিখে এন্টার করলেই এটা ওপেন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, স্টেগ হাইটটা যখন ব্যবহার করছিলাম সেটা আমাদের টার্মিনালে আমাদের কমান্ড লিখে লিখে জিনিসটা করতে হতো, তার কোনো জাস্ট কোনো কি নাই, গুই বা এ ধরনের কোনো ইন্টারফেস এটার ছিল না, জাস্ট কমান্ড লাইন ইন্টারফেসটাই ছিল। বাট স্টেগোস্যুটের একটা ইন্টারফেস আছে, ইউজার ইন্টারফেস এটাতে দেওয়া আছে। এটার এটার মধ্যে আপনারা জাস্ট ছবিটাই কি করতে পারবেন, অ্যাম্প করতে পারবেন। আমাদের সিলেক্ট করি যে এটার মধ্যে কোন ছবিটা, ফায়ার ওপেন, ওকে, এন্টার সিক্রেট মেসেজ, হ্যালো গাইস, এন্টার পাসওয়ার্ড 1212। ওকে, তাহলে আমরা একটা এম্পট করা একটা ফাইল আমরা এখানে পাইছি যে ফায়ার ডট এম। ওকে, এই জিনিসটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই তাহলে এই জিনিসটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে একটা মেসেজ, এই ফাইলের মধ্যে একটা মেসেজ আমাদের দেওয়া আছে। আমরা বেসিক্যালি নর্মালি একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি যদি কেউ দেখে তাহলে বুঝবে কি এই জিনিসটা একটা ছবি। কিন্তু এই জিনিসটা যে মেসেজটা যে সেটা আমরা
বের করব কি করে, এটার মধ্যে যে আমরা মেসেজ লিখছিলাম স্টেগোস্যুট আমরা আবার ওপেন করলাম। ওপেন করে ফাইল ওপেন আমাদের ইমেজটা সিলেক্ট করলাম, যে যে ইমেজের মধ্যে আমরা ফাইলটা হাইড করছিলাম, হ্যাঁ ওই ইমেজটা আমরা সিলেক্ট করলাম, ওপেন, ওকে, এন্টার পাসওয়ার্ড 1212, এক্সট্রাক্ট। ওকে, তাহলে এক্সট্রাক্ট করার পর আমরা যে পাইছি যে আমাদের যে সিক্রেট মেসেজ সেটা আমরা পাইছি, হ্যালো গাইস দিস ইজ রবিন। ওকে, এভাবে আপনারা চাইলে কোন একটা ফাইলের মধ্যে অথবা কোন একটা ইমেজের মধ্যে যে কোনো একটা টেক্সট ফাইল অথবা যে কোনো ফাইল আপনারা হাইড করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি স্টেনোগ্রাফির মূল কনসেপ্ট, যেটা যে একটা ফাইলের মধ্যে আপনারা কিভাবে অন্য আরেকটা ফাইল হাইড করবেন অথবা কনসিল করে রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।